गुड मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आमादे चैनले तुम्हारे सबाई के स्वागत जानाई। आशा करी तुम्हारा सबाई भालो आछो ओ सुस्थ आछो, आमराओ भालो आछी। तो सकाल बेला उठे बासी काजकर्म सेरे निये बासी जामा कपड़ छेड़े आमी एदिके चले एसेछी रान्नाघरे। तो सोनाई के आमी टिफिने दिलाम चिड़े भाजा। तो चिड़े भाजाटा पैकेटेर चिड़े, ओटा आमी एकटू कड़ाइए तेल दिए बादाम दिए आर जिरे दिए भेजे दिलाम। ताहले चिड़ेटा मुचमुचे हबे, केननो बर्षाकाल तो चिड़ेटा मिये जाए। तो तारपरे आमी आर सोनाई चा खेये निलाम। तो तारपर आलू भाजा दिए सोनाईके एकटु मुड़ि दिए दिलाम। तो सोनाई एबार स्कूलेर उद्देश्ये रवाना होच्छे। तो कि बोलो तो, आजके सोनाईके मुड़ि खाइये दिलाम, एकटु देरी करे बेरियेछे, 7:28 ट्रेन धरेछे। तो सोनाई जावार परे अनेक काजकर्म छिलो सेगुलो सेरे निलाम। तो बिछाना टिछाना सोनाई तुले दियेछिलो, तो बासन टासन अनेकई पड़ेछिलो, तो सेगुलो धोया धुई करे निलाम। तारपरे জামা কাপড় প্রতিদিনের মতো জামা কাপড়ও কেচে নিলাম। তো তারপরে একটু চা খেয়ে বাকি কাজগুলো করে নেব। তো স্নান করে নিলাম, পুজো করি নি। তো আমি আর আমার সেজো যা অনেকক্ষণ গল্প করছিলাম। ওর ভাইয়ের বিয়ে ছিল 28-এ আষাঢ়। তো ভাইয়ের বিয়েতে কি কি এনেছিল না এনেছিল সেগুলো দেখাচ্ছিল। আর কি বলতো, সোনাইয়ের বিয়ে যেহেতু অগ্রহায়ণ মাসে, তো আমাদের আর কি প্ল্যান পরিকল্পনা শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই। তো বিয়ে পর্যন্ত আমাদের এইসব আলোচনা চলবে, মানে অনেক কিছু নিয়ে আলোচনা হয়, অনেক আলোচনা করি। তো সেই সব আলোচনাই চলছে, মানে চলবে, এখনও বিয়ে পর্যন্তই চলবে। আর আমি আর আমার সেজে যাই বাড়িতে থাকি। তো তো মানে আমাদের আমরা নিজেদের নিজেদের মধ্যে আলোচনা করি যে কোথায় কোন জিনিসটা রাখবো, কোন ঘরে কী রাখবো, কোন কাপড় চোপড় পরবো, এইসব মানে এইসব নিয়ে আলোচনা তো আমাদের প্রায় দিন লেগেই থাকে। তো এরপর আমি টিফিন এরপর টিফিনটা করে নিই। তো টিফিনটা করে নিয়ে তারপর কী রান্না বাড়া করছি চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো সোনাই যেহেতু বাড়ির বড় মেয়ে, তো সবাই এক্সাইটেড, মানে সবারই খুব একটা আনন্দ, আবার মন খারাপও বিয়ের পরে চলে যাবে। তো এই মিলিয়ে মিশিয়েই চলছে। তো কী বলতো, মানে সবাই আর কি আলোচনা শুরু করেছে। মেজো যা সেদিন ফোন করে ও বিয়ের এইসব নিয়ে আলোচনা করছিল। তো তারপর আমি এদিকে টিফিনটা করে নিচ্ছি। তো মুড়ি আলু ভাজা নিয়ে নিলাম, তো টিফিনটা করে নিই, তারপর রান্নাবাড়া জোগাড় করব। আর এদিকে কলাইয়ে ডাল ভিজিয়েছিলাম সকালে, জানো তো, কিন্তু আমার মনে ছিল না যে আজ পঞ্চমী। তো পঞ্চমীতে কলাইয়ে ডাল খেতে নেই, কলাইয়ে ডালে বড়া করবো ভেবেছিলাম। তো কলাইয়ে ডাল খেতে নেই, তো কিছু করার নেই, তো ফ্রিজে রেখে দেবো, কাল আবার বড়া টড়া কিছু করে নেবো। কালকে যে নারকেলের নাড়ুটা করেছিলাম, তো নারকেলের নাড়ুটা না মানে নরম থাকতে থাকতে আমি ওটা পাকাই নিই, জানো তো, নাড়ুর মতো করে, কিন্তু তারপরে দেখছি প্রচুর শক্ত হয়ে গেছে। তো আর পাকানো গেল না, ভেঙে ভেঙেই খেতে হবে, দেখো প্রচুর শক্ত হয়ে গেছে, তো ভেঙে ভেঙেই খেতে হবে একটু একটু করে। তো আজকে বানাবো ঝিঙে ভর্তা আলু পোস্ত। তো সোনাই তো ঝিঙে ভর্তা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ঝিঙেটা আগে কেটে সিদ্ধ করে নিচ্ছি, ঠান্ডা না হলে মিক্সিতে পেস্ট করতে পারবো না। তো ঝিঙেটা সিদ্ধ করতে দিলাম, তো তারপরে এবার আলু পোস্তটা কেটে নেব। আর এইদিকে ওভেনটায় ভাতটা ফুটতে দিয়ে দিই। চাল ফুরিয়ে গিয়েছিল, তো আমি দুদিন আগে এই দোকান থেকে 4 কেজি মতো চাল আনিয়ে নিয়েছি। তো কী বলতো, আমি ভাবছি যে এই মাসে আর বাজারটা যাব না, তো ইংরেজি মাস শেষ হলে তো ইংরেজি মাসের প্রথম দিকে যাব, গিয়ে বাজারটা তুলে নিয়ে আসব। তো এই মাসে মানে এই সময় 2 মাস আমি চালিয়ে নিচ্ছি, তো সেই জন্য এই সামনে দোকান থেকে যতটা পারলাম জিনিস নিয়ে আসলাম। তো তারপরে ভাতটাকে একটু ফুটতে দেবো, দিয়ে তারপর গ্যাসটা অফ করে দেবো। তো তারপরে আবার কিছুক্ষণ পর আবার ফুটিয়ে নেবো। তো আবার গ্যাস বুক করতে হবে, তো 15 দিনে মাথা দিই। তো তোমরা দেখোছো, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা তো দেখোছো যে 15 দিনে মাথা দিই আমার গ্যাসটা রেগুলেটার দিয়ে বেরিয়ে গিয়েছিলো। তো তারপরে সেই গ্যাসটা শেষ হয়ে গেছে, তো আবার গ্যাস বুক করতে হবে। তো এগুলো মানুষের পক্ষে সম্ভব হলো, কোথা থেকে এত টাকা এতগুলো টাকা পাবো, 1150 টাকা করে একটা সিলিন্ডারে নিচ্ছে। তো কি করব, কিছু তো করার নেই, বুক তো করতেই হবে বলো।
আর আমাদের মতো মানুষদের পক্ষে এইভাবে বারবার টাকা বের করা তো সম্ভব নয়। আমরা ধরো অল্প পয়সার মধ্যে দিয়ে পয়সা তার মধ্যে ধরো হিসাব করে চলতে হয়, এবার ধরো এটা এক্সট্রা খরচা, তো কি করা যাবে? কিছু কিছু তো করার নেই, তো গ্যাসটা তো বুক করতে হবে, না হলে তো ধরো গ্যাস শেষ হয়ে গেলে তখন আবার আমি সিলিন্ডার কোথায় পাবো? তাহলে এর মধ্যে আমাকে আবার গ্যাসও বুক করতে হবে, ভারী সমস্যা জানো তো। তো তারপর এদিকে আলু পোস্তটা বসিয়ে দিলাম। তো আলু পোস্তটা সর্ষের তেলেই করি আমি, সর্ষের তেল দিয়ে আলু পোস্ত করলে খেতে একটা আলাদা টেস্ট লাগে। আর আর কি বলতো, নামাবার আগে যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হয় না তাহলে আরও খেতে সুন্দর লাগে। আর এখানে আমি ঝোল ঝোল করে আলু পোস্ত করবো বলে একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি। তো এই ঝোল ঝোল করে লাল আলু পোস্তটা সোনা খুব ভালোবাসে। তো এই দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো তারপরে একটু বা একটুখানি ফুটবে, মানে অসামান্য ফুটবে, পোস্ত দেওয়ার পরে না বেশিক্ষণ ফোটাতে নেই। তো এই পোস্তটা দিয়ে দিলাম, এবার একটু ঘেঁটে নিচ্ছি। তো এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে সর্ষের তেলের ফ্লেভারটা আসে তো পোস্ততে, আর দারুণ স্বাদ লাগে। আমার আমার মতে এইটাই বলে। তো এইভাবে আমি পোস্ত করি। আর এদিকে ঝিঙে বাটা করেছি। তো ঝিঙে বাটাটা সোনায় খুব ভালোবাসে, ঝিঙে এমনি ঝিঙের তরকারি খায় না, কিন্তু এই ঝিঙে বাটাটা খুব ভালোবাসে। তো সেই জন্য আমি ঝিঙেটা সিদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নাড়াচাড়া করে করি জানো তো। তো এটা সোনাই খায়। আর ঝিঙেটা যখন পেস্ট করেছিলাম তখন কালো জিরে আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো হাওয়া উঠেছে, মানে ঝড়ই বলতে পারো, আর ঘোর করে মেঘ করেছে। তো দুপুরবেলাকার টাইমে একবার জল হচ্ছে প্রতিদিন, আর বিকালের টাইমে একবার হচ্ছে, মানে প্রতিদিনই এটাই হচ্ছে। তো আজকে এদিকে দুপুরবেলা থেকেও মানে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, তো আবার বিকালবেলায় কী হবে জানি না, যদি বিকালে যদি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমি কথা বলতে না কথা বলতে বলতেই এদিকে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো প্রচণ্ড জোরেই বৃষ্টি পড়ছে। তো কাটোয়ার ওদিকে বৃষ্টি হচ্ছে কি না জানি না, তাহলে সোনাইয়ের আবার আসা একটু প্রবলেম হয়ে যাবে। তো মেয়েটা যতক্ষণ না বাড়ি আসছে না ততক্ষণ আমার রাস্তা দিকে মনটা পড়ে থাকে জানো তো। তো রান্নাবান্না কমপ্লিট হলো। তো আজকে নিরামিষ রান্না ছিল, আজকে তো শনিবার। তো তারপর গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে নিলাম, তারপরে কলের জলও ধরা হয়ে গেল, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর কী বলতো ঘরের মেঝে টেজে সবই মুছে নিয়েছি। তো তারপর সোনাই আসবে, তারপরে দুপুরে খাবারটা খাবো একসাথে মা মেয়ে মিলে। তো সকালে এক ঝুড়ি বাসন পড়েছিল, তো সেগুলো তুলে ফেলেছি। তো আবার এই দেখো রান্নার বাসন কোসন আবার এক ঝুড়ি মতো প্রায় হয়ে গিয়েছে, তবে এই বাসনগুলো তুলে ফেলি। তো তারপরে একটু বসবো। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে এই দুধটা বসিয়ে দিলাম, দুধটা একটু জাল হয়ে যাক, তো তারপরে নামিয়ে নেব। তো এই দেখো আমার সোনাই বাড়ি ঢুকছে। তো সোনাই বাড়ি চলে এসেছে। তো এবার আমরা দুপুরে খাবারটা বেড়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আর তার আগে চলো কি রান্না করেছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই, যদিও তোমরা সবই জানো যে আমি কি রান্না করেছি, তবুও আগে দেখিয়ে দিই। এখানে ঝোল ঝোল আলু পোস্ত করেছি লাল লাল করে, আর এদিকে করেছি ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা যা বলবে, আর এইখানে রয়েছে ভাত। তো তাহলে খাবারটা বেড়ে নিই, তো তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো এদিকে সোনাইয়ের ভাত আর আমার ভাত বেড়ে নিয়েছি, তো এবার মা মেয়ে মিলে খেয়ে নেব। তো সারা সপ্তাহের কাজ শেষ, আজকে শনিবার বাড়ি চলে এলাম, কালকের দিনটা রেস্ট। তো রেস্ট বলা ভুল হবে, বাজার তো যেতেই হবে, বাজারে যাব, বাজারে কী কিনছি না কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, হয় মাছ হবে নয় মাংস হবে, যেটাই হোক একটা হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আজকে স্নান টান করেই গেছিলাম, আজকে একটুখানি দেরি করে গেছি আর কি। তো এদিকে দেখো কী কী আছে আজকে খাবারে, আজকে মা সিম্পল খাবার করেছে, ভাত আলু পোস্ত, আর তার সাথে রয়েছে ঝিঙে ভর্তা। দেখো মা করেছে ভাত ঝিঙে ভর্তা, আর তার সাথে লাল লাল আর ঝোল ঝোল আলু পোস্ত। আবার এই দেখো বিকালে বৃষ্টি শুরু হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 7:30, তো একটু লিকার চা করবো আমি আর সোনাই মিলে, দুজনে মিলে খাবো। তো সোনাই বলছে শুধু চাটাই খাবে, ও আর কিচ্ছু খাবে না, আর আমি খাবো একটু চিড়ে ভাজা। তো সকালে যে চিড়েটা ভেজে দিয়েছিলাম সোনাইকে, তো ওই চিড়ে ভাজাটা ও স্কুলে খায় নাই গো, স্কুলে সব বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার করে খেয়েছে, তো তাতেই পেট ভরে গেছে। তো আমি চিড়ে ভাজাটা চাটা খাবো, তার দেখতে থাকো সঙ্গে থাকো, তারপর আবার রাতে কী করছি না করছি সেটা তোমাদের সাথে আবার শেয়ার করবো।
তো সন্ধেবেলায় দেখো আমি সোনার জন্য লিকার চা করে নিয়েছি আদা দিয়ে, আর আমার জন্য দুধ চা করে নিয়েছি, আর সোনার জন্য নিয়েছি বেকারির বিস্কুট, আর আমার জন্য চিড়ে ভাজা আর নারকেল নিয়েছি। তো এই দেখো এই নারকেলটা পাড়ার কাকিমা দিয়েছিল, আধখানা নারকেল। তো আমি গিয়েছিলাম বিকালে দিয়ে নিয়ে আসলাম, ওদেরকে দেখিয়েছি। বিকালে বৃষ্টি হচ্ছে, আমি বিকালে বেরোতে পারতাম না কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিল। তো তারপর অনেকক্ষণ সময় গিয়েছিলাম, অনেকটা সময় মানে বসেছিলাম, বৃষ্টি থামার পর গেলাম। তারপর দোকানে আলু আর শ্যাম্পু আর কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। তো তখনই গিয়েছিলাম আর কাকিমা নারকেলটা দিয়েছিল। তো কেউ ভালোবেসে কিছু দিলে সত্যি খুব ভালো লাগে জানো তো। আর এদিকে দেখো আলু, কাঁচা লঙ্কা আর এই শ্যাম্পুর সানসিল্ক শ্যাম্পুর পাতাটা নিয়েছি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে পঞ্চমী, তো আজকে তো রুটি খেতে নেই, তো ভাত বসাবো। তো এটা আমার জন্য একটা ভালো খবর, কারণ আমি রুটি করতে চাই না, তো ভাত করে নেবো। প্রেশার কুকারে ভাত বসাচ্ছি। তো এখন প্রায় 8:30 বাজে, তো ভাতটা হয়ে গেলে মা মেয়ে মিলে খেয়ে নেবো, দিয়ে শুয়ে পড়বো। তো এদিকে প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি, তো ভাতের চালটা দেবো, দিয়ে প্রেশার কুকারটা এটা দেবো। আর ও এলাকার পোস্ত আছে ঝোলঝোল, তো এটা তো ফেভারিট খাবার আমাদের মা মেয়ের দুজনারই, তো পোস্ত দিয়ে গরম ভাত খেয়ে নেবো। তো দেখো আমার আর সোনাইয়ের ফেভারিট খাবার গরম গরম ভাত আর পোস্ত নিয়ে নিয়েছি। তো তাহলে চলো রাতের খাবারটা সেরে নিই। আর লঙ্কাটা ফুল করে আমি সোনাইয়ের থালায় দিয়ে দিয়েছি, তো লঙ্কাটা আমি তুলে নেব। তাহলে তোমাদের কেমন লাগলো ডিনার থালিটা প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, আমাদের তো এটা খুবই প্রিয় খাবার। তাহলে আমরা খেয়ে নিই আর ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে।